আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অ্যালুমিন করিম পিটু। তো আজকের টিউটোরিয়ালে আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে জেকুইরি অ্যাজাক্স সার্চ। তো এর আগে আমরা জেকুইরি অ্যাজাক্স ইনসার্টের উপরে টিউটোরিয়াল দিয়েছিলাম, তো আজকে টিউটোরিয়ালটি হচ্ছে অ্যাজাক্স সার্চের উপরে। তো এটা দেখতে যেমন হবে সেটা আমি আগে দেখাচ্ছি। এটা দেখতে অনেকটা এমন হবে, একটা সার্চ আইকন সহ একটা ফিল্ড। এখানে আমি যখন কোনো কিছু লিখে সার্চ দিব, সেটা যদি ডাটাবেজে থাকে তাহলে সেই ডাটাগুলো ফেচ করে দেখাবে। যেমন আমি অ্যালুমিন লিখলাম, অ্যালুমিন নামে চারটা ডেটা আমাকে ফেচ করে দেখাচ্ছে। আবার এখানে যদি লিখি পিটু তাহলে চারটা, তারপর এখানে যদি লিখি হাই তাহলে একটা। তো এই কাজটা আমরা করবো জেকুইরি অ্যাজাক্সের। এই কাজটা আমাদের করতে হলে ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফিল্ড যেটা আছে এখানে ক্রিয়েট করতে হবে, যেটা এখানে সার্চ নামে যে এখানে যে ফিল্ড আইকন শো দেওয়া আছে এটা আমরা ফার্স্টে ক্রিয়েট করবো। তো সেটা করার জন্য খুব ইজিলি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারি। তো যেটা আমি এখানে করেছি, তো আপনারা ফার্স্টে যেটা করবেন, বুটস্ট্র্যাপটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনারা যারা ওয়াম্প ইউজ করেন তারা হচ্ছে এসটি ডক্সের মধ্যে যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে সিএসএস এবং ফন্টস নামে যে দুটা ফোল্ডার আছে সেই দুটা ফোল্ডারকে পিক আপ করে জাস্ট এখানে পেস্ট করে দেবেন। আর যারা ইউজ করছেন ওয়াম্প, আপনারা ডাব্লিউডব্লিউ ডিরেক্টরিতে সেম কাজটি করবেন। তো এখন যেটা আমি করছি সেটা হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি নামে এখানে যে একটা ফাইল ক্রিয়েট করা হয়েছে ওইটার মধ্যে আমরা বেসিক যে এইচটিএমএল স্ট্রাকচার সেটা লিখবো। তো সেটা লেখার জন্য টাইটেলের মধ্যে দিচ্ছে হচ্ছে অ্যাজাক্স সার্চ। তারপর এখানে আমাদের বুটস্ট্র্যাপকে ফার্স্টে লিঙ্ক করতে হবে, যেটা আমার সিএসএস ফোল্ডারের মধ্যে আছে এখানে। তো সেটা লিঙ্ক করার জন্য এখানে আমি দিচ্ছি হচ্ছে লিঙ্ক সিএসএস, তারপর এখানে দিচ্ছি হচ্ছে সিএসএস নামে আমাদের ফোল্ডার, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ ডট সিএসএস। তারপর কাজ হচ্ছে এখানে বডি ট্যাগের মধ্যে আমরা হচ্ছে বুটস্ট্র্যাপের কন্টেইনার নামে যে ক্লাসটা আছে সেটা লিখবো, কন্টেইনার। তারপর হচ্ছে রো নামে যে ক্লাসটা আছে সেটা লিখবো। তারপর এটার মধ্যে ফার্স্টে আমরা একটা ব্ল্যাঙ্ক গ্রিড রাখবো, থ্রি গ্রিড। তো সেটার জন্য আমি লিখছি হচ্ছে কল এমডি থ্রি। তা আরেকটা হচ্ছে এটার ঠিক নিচে, এটা যেহেতু ব্ল্যাঙ্ক রাখবো এটার ঠিক নিচে এটা হচ্ছে সিক্স ডট লিখবো হচ্ছে কল এমডি সিক্স, অর্থাৎ এটা হচ্ছে সিক্স গ্রিড আর উপরটা হচ্ছে থ্রি গ্রিড। তার মানে এটা হচ্ছে অ্যালাইনমেন্টটা যাতে মাঝখানে থাকে সেজন্য এই জিনিসটা করা হয়েছে। তো এখন যেটা করবো সেটা হচ্ছে এখানে সিক্স গ্রিডের মধ্যে আমরা বুটস্ট্র্যাপের হেল্প নিয়ে আমরা একটা ফর্ম ক্রিয়েট করবো। তো সেটা করার জন্য বুটস্ট্র্যাপ যে সিএসএস আছে এখানে ঠিক নিচের দিকে ফর্মস নামে একটা এখানে লিঙ্ক আছে, ওটার মধ্যে আমরা যদি ক্লিক করি তাহলে একটু নিচের দিকে যদি আসি, অর্থাৎ এখানে লিঙ্কটা দেখতে পাচ্ছেন উপরে সিএসএস এ ফার্স্টে টপ নেমে যদি আমরা ক্লিক করি, তারপর রাইট সাইডে ফর্মস। তো এখানে একটা ফর্ম দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গায় একটা ফর্ম ক্রিয়েট করা হয়েছে এবং একটা ফিল্ড এখানে দেওয়া আছে। তো আমি এই পুরোটা ফর্ম এখান থেকে কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। তারপর এখানে এই পুরোটা জিনিসকে আমরা অ্যালাইনমেন্ট করবো, অ্যালাইনমেন্ট ঠিক করবো। তো সেটা আমি সিলেক্ট করে ট্যাব চেপে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। তো এখন ফার্স্ট আমাদেরকে যে কাজ সেটা দেখার আগে আমরা একটু আউটপুটটা দেখে নিই যে কী দাঁড়ালো। তো আউটপুটটা অনেকটা ঠিক এটা দাঁড়িয়েছে, একটা বাটন এখানে অযথা এখানে আছে, আর হচ্ছে এখানে ডলার সাইন, এখানে হচ্ছে .00, আর এই মাঝখানে অ্যামাউন্ট নামে যে প্লেস হোল্ডার, এই চার এক দুই তিন চারটা জিনিস আমরা চেঞ্জ করবো। তো চারটা জিনিস চেঞ্জ করার জন্য ফার্স্টে আমরা বাটনটা এখান থেকে উঠিয়ে দিতে পারি। তো আমি জাস্ট এখান থেকে বাটনটা উঠিয়ে দিচ্ছি ফার্স্টে। সেকেন্ড হচ্ছে এখানে ডলার সাইনের জায়গায় আমরা লিখবো হচ্ছে সার্চ, তারপর হচ্ছে এখানে .00টা উঠিয়ে দিব, তারপর হচ্ছে এখানে প্লেস হোল্ডার যেটা অ্যামাউন্ট লেখা আছে এটা আমরা লিখবো হচ্ছে সার্চ বাই নেম, সার্চ বাই নেম। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে ঠিক উপরের দিকে এখানে ফর্মের মধ্যে একটা ক্লাস দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ফর্ম ইনলাইন, ফর্ম ইনলাইনটা আমরা এখান থেকে উঠিয়ে দেবো। এখন সেভ করে আমরা যদি আউটপুট দেখি তাহলে যেটা দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটা সার্চের একটা ফিল্ড ক্রিয়েট হলো। তারপরে এটার মতো করতে হলে যেটা করতে হবে আমাদের জাস্ট একটা আইকন নিয়ে আসতে হবে আর জিনিসটা নিচে নামিয়ে দিতে হবে। তো সেটা করার জন্য আইকন নেওয়ার জন্য আমি এখানে বুটস্ট্র্যাপে এসে ওদের যে সাইট আছে গ্যাট বুটস্ট্র্যাপ ডট কম এখানে কম্পোনেন্টসে ক্লিক করলাম। তো এখান থেকে যে গ্লাইপ আইকন যে উড়া যেটা দেওয়া আছে যে কোনো একটা গ্লাইপ আইকন আমরা এখান থেকে কপি করি, গ্লাইপ আইকন গ্লাইপ একটা কপি করে সেটা এখানে, অর্থাৎ যেখানে .00 ছিল এটার মধ্যে যে ক্লাসটা আছে
অর্থাৎ গ্রুপ অ্যাড অন, ঠিক এটা এখানে একটা স্পেস দিয়ে আমরা সেই ক্লাসটার নাম লিখবো গ্লাইপ আইকন। তো গ্লাইপ আইকনের এখানে আমি দিচ্ছি হচ্ছে সার্চ, গ্লাইপ আইকন সার্চ। এখন যদি সেভ করে আমরা এখানে যদি দেখি তাহলে সার্চের যে আইকনটা সেটা আমরা পাবো। তারপর যে কাজ সেটা হচ্ছে আমরা একটু নিচে নামিয়ে দিব। তো সেটা করার জন্য এখানে ফার্স্ট ক্লাস যেটা আছে এখানে আমি জাস্ট একটা স্টাইল দিয়ে আমি দিচ্ছি হচ্ছে মার্জিন টপ 5%। ওকে, তো সেভ করে আমি যদি এখানে রিলোড করি তাহলে আমাদের যে সার্চ যে ফিল্ড যেটা ক্রিয়েট হয়েছে অর্থাৎ যেখানে আমরা লিখে এখন সার্চ করব। তো এখন এটার মধ্যে যেটা হয়েছে পিছনে একটা দেখতে পাচ্ছেন যে একটা ক্লাস দেওয়া হয়েছে যেটা আমরা ইচ্ছে করলে দিতে পারি অথবা না দিতে পারি সেটা আপনার ব্যাপার। জাস্ট এখানে এসে যদি ক্লাস ওয়েল লিখি তাহলেই এটা হয়ে যাওয়ার কথা, ওয়েল লিখলে এটা হয়ে গেল। তো আমরা এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ অর্থাৎ ডিজাইনটা আমরা জাস্ট দাঁড় করালাম যেখানে আমরা সার্চ করব। সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা ডাটাবেস ক্রিয়েট করা। তো সেটা ইতিমধ্যে ক্রিয়েট করা হয়েছে, যেটা হচ্ছে টিউটোরিয়াল নামে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করেছি এবং এখানে আমার একটা টিউটোরিয়াল একটা টেবিল নিয়েছি যেটার নাম দিয়েছে হচ্ছে ইনফো। আর ইনফোর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রাকচারটা আমরা একটু দেখি, আইডি নেম এবং ইমেল। আইডি নেওয়া হয়েছে ইন্টিজার 40 এবং সেটা অবশ্যই অটো ইনক্রিমেন্ট দেওয়া আছে এবং সেটা হচ্ছে প্রাইমারি কি। আর সেকেন্ড হচ্ছে নেম, থার্ড হচ্ছে ইমেল। এই তিনটা ফিল্ড আমরা ক্রিয়েট করেছি। তো এই তিনটা ফিল্ড সো এই ডাটাবেসটা আপনারা ক্রিয়েট করে ফেলুন। আর পরবর্তী টিউটোরিয়াল দেখার মতো যাচ্ছি যেখানে আমরা পিএসপি দিয়ে ফার্স্টে সার্চটা দেখবো, তারপর 3 নম্বর টিউটোরিয়াল যেটা এই সিরিজের সেটাতে আমরা দেখবো অ্যাজাক্সের সার্চের ফাইনাল পার্ট।